নমস্কার, টিভি নাইন বাংলাতে আপনাদের স্বাগত। আমি রয়েছি কলকাতাতেই, কিন্তু আমার কাছে রয়েছে এক টুকরো বেনারস। কেন বলছি, কারণ আমার সঙ্গে রয়েছেন গুণময় বাগচি। গুণময় বাগচিকে মনে আছে তো? সেই লোকটি যার এদিকে 400 এদিকে 400, সেই লোকটি যে জয় বাবা ফিল্মনাথে একমাত্র ওই সিনটার জন্য মনে রেখেছে লোকজন, মানুষ এখনও খুঁজে যাচ্ছেন গুণময় বাগচিকে। নমস্কার, কেমন আছেন? এই চলছে আর কি। বেশ, আচ্ছা, এই পরিচয় পর্বটা কি করে হয়েছিল সত্যজিৎ বাবুর সঙ্গে? পরিচয় পর্বটা হলো, সম্মিত দা আমাদের বাড়িতে আশীর্বাদ করতেন, তার কারণ বাবার কাছে উনি ব্যায়াম শিখতেন, যোগব্যায়াম এবং ব্যায়াম শিখতেন। সেই পরিপ্রেক্ষিতে উনি যাওয়া আসা করতেন, বাবাও যেত আমরাও যেতাম। তা হয়তো সত্যজিৎ রায় ওনাকে বলেছিলেন যে একটা আমাদের এই জয়পাল ফিল্মনাথের বই হবে, তার একটা বডিবিল্ডার দরকার। আপনি তো জানেন বইতে আপনার চরিত্রটা নেই কিন্তু। আচ্ছা, আমি যা জানতাম না অবশ্য, আমি যা দেখলাম যে বইটাতে পড়ে বা কেউ বললো আমাকে বুঝতে নেই, নতুন উনি অ্যাড করেছেন। আপনাকে দেখেই অ্যাড করেছেন। আমার মনে হয় যে উনি বোধহয় ভেবেছে যে বডিবিল্ডিংটাকে এই মধ্যে যদি আনা যায়। হ্যাঁ, আমাদের তো বাংলা বইতে তো বডিবিল্ডিং, শরীরচর্চাটাকে বা ম্যান ফিজিক ওটাকে কোথাও নেই, উনি প্রথম নিয়ে এসেছেন আমার মনে হয়। আর ওনার মাথায় যখন উঠেছে একটা বুদ্ধি মস্তিষ্ক মাথা, উনি বিচক্ষণ লোক, উনি এই বডিবিল্ডিংটাকে প্রচার করার জন্য, মানুষের ছেলে মেয়েদের মধ্যে বডিবিল্ডিং শরীরচর্চাটা প্রচার করার জন্যই উনি এখানে ঢুকেছে আমার মনে হয় যা। এবং সেটা ঢোকাতে আমি তো ভাবব যে শরীরচর্চার অনেক এন্ট্রি বেড়েছে, তার কারণ ওইটা বইটা শুটিং করার বা যখন রিলিজ করার পরে আমাকে রাস্তাঘাটে ট্রেনে বাসে সবাই আমাকে জিজ্ঞেস করতো, হ্যাঁ অটোগ্রাফ নিতো, আমার ভালো লাগতো। মেয়েরা ঘিরে ধরতো আমাকে, দাদা অটোগ্রাফ দিয়ে আপনারা জড়িয়ে ধরতো। হ্যাঁ, আমাকে বলতো আপনাকে সত্যি 17.5 টিপে বলতো, আমার খুব ভালো লাগতো। আমি দেখলাম যে এইটাতে এই যেরকম নাকি আমাদের বাংলা বইতে বাংলা ছেলেমেয়েদের মধ্যে একটা ব্যায়ামের একটা উৎসাহ বেড়েছে। এখনও আমাকে অনেকেই জিজ্ঞেস করে, যেমন আপনারা আসছেন, ওনার কল্যাণেই আমি 30 দিনের জন্য বিশ্বাসী হতে পেরেছি, তার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের সত্যজিৎ বাবুকে। আমি ওনাকে জেঠু বলে ডাকতাম, উনি আমি বলেছেন যে হ্যাঁ তুমি আমাকে জেঠু বলে দেখো। এখন কি 17.5 আছে? না এখন নেই, তবে হ্যাঁ খারাপ নেই, দেখুন না খারাপ নেই, ফিল করুন। আচ্ছা, আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে যে দেখুন এই বছরটা মানে পুরো যাব গত 2 বছর মানে আমরা কেউই ভালো নেই, কোভিড চলছে, মানুষ মারা যাচ্ছেন, এবং সৌমিত্রবাবুকে আমরা হারিয়েছি, এই গত বছরেই হারিয়েছি আমরা। তো এই এই সময়টা সৌমিত্রবাবুর সাথে শেষ কবে দেখা হয়েছিল, কোনো কথোপকথন হয়েছিল কি না? আমার সঙ্গে শেষ একটা 1 বছর আগেই একটা ফাংশনে আমি গিয়েছিলাম, উনিও সেখানে গিয়েছিলেন, সেই তখনই আমার সঙ্গে দেখা হয়েছে, তারপরে আমার সঙ্গে দেখা হয়নি। তবে মাঝে মাঝে ফোন টোন করতাম, হ্যাঁ উনি আমার সঙ্গে ভালোই কথাবার্তা বলতেন, সেদিক দিয়ে উনি খুব আমাকে হেল্প করেছেন, শুটিং থাকাকালীন আমাকে হেল্প করেছেন। সৌমিত্রবাবু কি আপনার বাবার বন্ধু ছিল মানে কোনোভাবে? হ্যাঁ, বাবারই চেনাশোনা, বাবারই বন্ধু, বাবাকে সৌমিত্রদা বলে ডাকতেন। হ্যাঁ, সৌমিত্রদা বলে বাবাকে মধ্যদা বলে ডাকতেন, সেরকম সেই ধরনের আমাদের একটা পারিবারিক সম্পর্ক ওনার সঙ্গে আছে আছে ছিল আর কি। শুটিংয়ের সময় সৌমিত্রবাবু ছিলেন, সন্তোষবাবু ছিলেন এবং সিদ্ধার্থবাবুও ছিলেন, মানে আপনার সঙ্গে জেলাপ যেটা বলে যে মানে ভীষণ দারুণ সম্পর্ক শুটিং সেটে, কার সাথে হয়েছিল মানে সব থেকে বেশি কার সাথে? আমার সঙ্গে শুটিংয়ের মধ্যে ওনারা আমাকে খুব হেল্প করেছেন, আমাকে সমুদ্রদা বলেই দিয়েছিল দেখো, বা সন্তোষদা আমাকে দেখতো যে যখন শুটিংটা করবে তুমি, তোমার যখন নেক্সট শুটিং আসছে, আমাকে একটা স্ক্রিপ্ট দিয়ে দিয়েছিল সতীশদা, সেটা থেকে সেটা তুমি আগে অফ দি স্ক্রিন তুমি একটা প্র্যাকটিস করে নেবে। যখন আমি প্র্যাকটিস করতাম তখন মাঝে মাঝেই আমি দেখেছি সন্তোষ দত্ত আমাকে বা সমুদ্র আমাকে দেখে নিত, আমার আমি তো প্রথম লোক, আমি তো প্রথম শুটিং করছি, আমি প্রথমেই বলে দিয়েছিলাম সতীশবাবুকে, দেখুন আমি তো প্রথম লোক, মানে প্রথম কোনোদিন নাটক এটা এটা বলতে পেরেছিলেন? মানে মানে আমি বলছি যে তখনকার দিনের অভিনেতারা মানে মানে সত্যজিৎবাবুকে মানে রীতিমতো ভয় পেয়ে সমঝে চলতেন আর কি, মানে ওরকম দেমাগি লোক, এরকম একটা রাজবাড়ি চেহারা, কথাবার্তা, মানে ওইটা এই এই ইন্টারাকশনটা কেমন হয়েছে? আমার তো সেটি আপনি বললেন বলে আমার মনে পড়ে গেল, আমি প্রথম যখন ওনাকে দেখি, ওনাদের এই 6 ফুট লম্বা চেহারা আমাকে আমার সামনে দাঁড়িয়ে আছেন, মানে ওনার চোখখানা
সত্যি একটা মার্বেল আছে। আমি এত বড় বড় লোকের সঙ্গে মিশেছি, রাষ্ট্রপতি বলুন, মারণ লোকের সঙ্গে মিশে, আমার বাবাও তো মিস্টার ইউনিভার্স, প্রথম ভারতবর্ষের মিস্টার, প্রথম মিস্টার ইউনিভার্স ছিলেন। কিন্তু ওনার সতীর্থবাবুর চোখখানা আর সুপার, মানে মনে হচ্ছে যেন আমাকে একবারে ভেতর থেকে আমাকে চেয়ে নিচ্ছেন উনি। হ্যাঁ, এমন চোখখানা আগুনের ভাটার মতন। সেই ওনার সঙ্গে প্রথম যখন ইন্টারভিউ হলো, আমি বললাম দাদা আমি তো প্রথমে এসেছি আপনার বাড়িতে, আমার খুব ইচ্ছা ছিল বিশপ লেফট রোডে, হ্যাঁ ওইখানে আমাকে সমুদ্র নিয়ে গেছিলেন। আমাকে আমি বলেছিলাম দেখুন আপনার বাড়িতে তো আমি, আপনি এত প্রাইজ পেয়েছেন, সারা বিশ্বের প্রাইজ আপনার কাছে আছে, আমি দেখার খুব ইচ্ছে, সেই জন্য কিন্তু আপনার কাছে আমি আসা। হ্যাঁ, নাটকপাটও আমি জানি না, দেখো মোলাই এইসব দেখতে পাবে না, কারণ আমি এখানে রাখি না, সব ব্যাংকের লকার রেখে দিয়েছি, আমি তুমি দেখতে পাবে না। আমি এটা আমার দুর্ভাগ্য হয়ে গেলো, আমি দেখতে পেলাম না আপনার এটা। যাকে তারপর বললো যে ঠিক আছে তোমার কোনো চিন্তা নেই, তুমি প্রথম আসছো, তুমি প্রথম নাটক করবে, আমি সব তোমাকে বুঝিয়ে নেবো। কিন্তু আমি দেখে শুটিংয়ের সময় উনি এতটা আমার সঙ্গে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করেছেন, মানে আমার মতো লোককে, মানে আর্ন করার লোক বলতো ভাবতো, আমাদের বাচ্চাটা যে শিশুশিল্পী ছিল কুশল বোধার নাম, ওকেও দেখুন যে এত ভালোভাবে ওকে অভিনয় করিয়ে নিল আমাকে, আমাদের মানে চিন্তা করা যায় না। সমুদ্র দাদা তো পাকা লোক, তো ওনারা তো আপনার শ্রেষ্ঠ অভিনেতা, আমাদের থেকে এত সুন্দরভাবে বার করে নিল, সেটাই ওনার কাছে আমার আশ্চর্য হয়ে গেলাম। আচ্ছা ধরুন, ধরা যাক আমি একটা এমন একটা অবস্থানের কথা বলছি বা একটা পরিস্থিতির কথা বলছি, ধরুন সত্যজিৎবাবু এই সময় বেঁচে আছেন, 100 বছরেও বেঁচে আছেন, ঠিক কি বলতেন? ওনার শতবার্ষিকে যদি উনি আজকে জীবিত থাকতেন, ওনাকে সত্যি আমি প্রণাম করতাম, উনি শ্রদ্ধ লোক। আর আমি তো ভাবি ওনার জন্যই আমি আজকে বিখ্যাত হতে পেরেছি, কারণ আমি বডিবিল্ডিং করে বা অর্জুন অ্যাওয়ার্ড পেয়ে বা মিস্টার এশিয়া হয়ে যতটা আমি খ্যাতি পেয়েছি, আমি তো ভাববো যে এই ওনার এই ছোট্ট রোলে আমি, আমাকে চান্স দেওয়া দে, আমি তার চেয়ে 1000 গুণ আমি প্রচার পেয়েছি বেশি। এখন আমাকে লোকে রাস্তাঘাটে যেখানে যায় সেখানে আমাকে গুণময় বাগচি বলেই ডাকে, অনেক অনেকে আমাকে সম্মান দেন, ও গুণময় কি দাদা ভালো আছেন, বাকি দা আলো, আরে বাবা বাকি দাই মলয় রায়, হ্যাঁ সেই সব বলে আমাকে, সেটা আমাকে ভালো লাগে। তখন যদি যদি উনি থাকতেন তাহলে আমি বলবো আর শ্রদ্ধা বল দাদা আপনি আমাকে আরও কয়েক বছর ধরে আমাকে রাখতে পারতেন, আমার ভালো হতো, এই বলতে হবে আর কি। এবার একটা একটু মন খারাপের কথাও বলি, সেটা হচ্ছে যে এই যে একমাত্র একটা ছবিতে অভিনয় করেছেন জয়বাবা ফেলুনাতে, এত বড় একজন পরিচালকের সঙ্গে অভিনয় করেছেন এবং তারপর আপনি কোথাও নেই, মানে সত্যি নেই, মানে এইটার জন্য আক্ষেপ হয়? একসময় আক্ষেপ হয়, আমি তো চেষ্টা করেছিলাম এই এই জয়বাবা ফেলুন বেরোবার পরে এত লোকের পাবলিসিটি পাচ্ছি, এত লোকের শুভেচ্ছা পাচ্ছি, এত লোকের রিপোর্টার আমার সঙ্গে যোগাযোগ করতে আসছি, আমার খুব আনন্দ হয়েছে, স্বাভাবিক আনন্দ হয়েছে এরকম। আমি চেষ্টা করেছিলাম যে আরও কটা বই পাওয়ার জন্য আর কি, সেই জন্য আমি টালিগঞ্জে নানান জায়গায় ঘুরেছিলাম, যে কজন জানিয়ে, আমি তো জানি না লাইনে নতুন, আর এটাই দেখলাম যে এই লাইনে খুব একটা আমাকে হেল্পও কেউ করেনি, যে এখানে যাও ওখানে যাও সেখানে যাও সেসব কী হলো, তাও আমি যে কটা লোকের অ্যাড্রেস পেয়েছি বা যোগাযোগ করতে পেরেছি তার সঙ্গে যোগাযোগ করতে চেষ্টা করেছি, গিয়েছিলাম, কিন্তু কেউ আমাকে সেভাবে অ্যাপ্রিসিয়েট করেনি, কেন করেনি জানি না, সেটাই আমাকে নিল না, মানে কোনো যোগাযোগ করেনি। আর তারপরে আমি দেখলাম যে আমি আর থাকি নর্থে আর টালিগঞ্জ পাড়া হচ্ছে সাউথে, হ্যাঁ এখান থেকে যাওয়া আসা করা হেলে নেবেন, ও খুব কষ্টকর জানিস। আমি এখন রয়েছি মলয় রায়ের জিমে ডানলপে, মানে মলয় রায় জিমটা চালান আর কি করেন, মানে মলয় রায় কী করেন? এটা খুব ভালো কথা জিজ্ঞেস করেছেন, আমি আমার এক মেয়ে, হ্যাঁ আমার মেয়ের বিয়ে হয়ে গেছে, তারও ছেলে হয়েছে, 74 পা দিলেন বোধ হয়, কেন মনে হচ্ছে? না 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 একদমই নয়, থ্যাংক ইউ। যেটা বলছিলেন, হ্যাঁ যেটা বলছিলাম, যা আমার নাতি আছে ক্লাস 10-এ, এবার পরীক্ষা দেবে আগে সাউথ পয়েন্টে পড়ছে, আর আমার ওয়াইফ 2000 সালে মারা গেছে, 20 বছর হলো। আচ্ছা, আর আমার মা মারা যান, আমি হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিই, আমার বাবাই আমাকে আমাদের ভাই বোনদের তৈরি করেছে, আমার আমি যখন বড়ো হলো আমার বিয়ের পরে 2000 সালে আমার ওয়াইফ মারা গেল, আমি এখন একা থাকি বাড়িতে, আমি একা থাকি একদম। হ্যাঁ, এখন এই জিমটাই আমার সব, ডানলপে আমার যে জিমটা আছে ভিডিওটার উপরে, ডানলপে আমার জিমটা আছে, এটাই আমার সব, এখানেই সকালে বিকেলে আসি ট্রেনারদের সঙ্গে বা মেম্বারদের সঙ্গে যা কথাবার্তা বলি, ঝগড়াঝাটি করি, এটাই আমার সব, ওদের মানে বলতে পারেন এটাই আমার ফার্স্ট ওয়াইফ ও লাস্ট ওয়াইফ, হ্যাঁ এটাই আমার সব, এটা নিয়ে আমি পড়ে আছি আর কিছু নয়। শেষ দুটো প্রশ্ন করব, এক, এই যারা নতুন জিমে জিম জয়েন করছে আপনার এখানে,
কেউ আপনাকে দেখে চিনতে পেরে বনে বলে যে ছোটবেলায়, মানে তাদের বয়স তো মোটামুটি এমন একটা বয়স তারা অনেক ছোটবেলায় ছবিটি দেখেছে জয়া ফেলুনাথ দেখে, মানে ওই ফ্যান্টাসি সাইজটা করতে পারে যে মানে গুণময় বাগচি তার জিমে করছি, বা তাদের বন্ধুদেরকে বলা যে তুই যে দেখেছিস ওই সিনেমার? ওই যে খবর তো কালকেই তো একজন এসেছিল, ভর্তি হলো, ভর্তি যখন এসে কথাবার্তা বলার পরে ওই যখন ছবি অফিস গেলে যে ছবিগুলো আছে ওটা দেখে বলছে ইনি কি আপনি? আমাকে আমি তার বললাম তার মুখটা দেখে কী মনে হচ্ছে? হ্যাঁ মুখটা আপনার চেঞ্জ হয়েছে অবশ্য, চেয়ারও চেঞ্জ হয়েছে, সে তো হবেই, এটা কত বছর আগে তাকে আমি এখন দেখতে পাচ্ছি। সে হ্যাঁ আমি সেই মহিলায় সেই গুণময় বাচ্চি আমিই বলছি, পুরো দা সত্যি যদি আপনি আমি আপনার সঙ্গে একটা ছবি তুলে আসুন। হ্যাঁ সে আমার সঙ্গে সেলফি টেপে নিয়ে সেটাও আমার সেই এরকম কাণ্ড হচ্ছে, এটা কোনো ব্যাপার না। কাশী ভীষণ ডেঞ্জারাস প্লেস ছিল সেই সময়, যেখান থেকে আপনি তল্পি টল্পা গুটিয়ে উদ্যত হচ্ছিলেন যে চলে যাচ্ছিলেন, পশ্চিমবাংলা ঠিক এই সময় দাঁড়িয়ে ইজ এ ডেঞ্জারাস প্লেস। দেখো দারুণ কথা বলেছি, কিন্তু না এটা পশ্চিমবঙ্গটা এখন হচ্ছে কি একটা করোনার একটা তো বিশালভাবে প্রচার হচ্ছে, করোনা হচ্ছে, করোনা লোকে একেবারে বাড়ি থেকে বেরোতে পারছে না করোনার জন্য, এবং বাড়ি থেকে বেরোচ্ছে না তার জন্য আমি সবাইকে বলছি যে একটুখানি তোমরা শরীরচর্চা করো, বাড়িতে বসে থাকলে বা করোনাকে ভয় খেলে কিন্তু আরও করোনার অ্যাটাক করবে। সেটা করোনাটাকে ভয় না খাইয়ে, ভয় না খেয়ে তুমি নিজেকে শরীরচর্চা করো, তার সঙ্গে ভিটামিন সিটা খাও, এই ভিটামিন সি তুমি লেবু টেবু খেতে পারো বা ট্যাবলেটও খেতে পারো, সেগুলো তুমি খাও, এবং খাবারটা পরিমিতভাবে খাবে, উল্টো পাল্টা খাবে না, বাজে রাস্তাঘাটে খাবার দাবার খাবে না, তাই তোমার শরীর খারাপ হবে, আবার অ্যাট্যাক করতে পারে। হ্যাঁ এবং তোমার প্রাণায়াম, ব্রিদিং এক্সারসাইজ এই জাতীয় বা বমনধতি করলে তাহলে আমাদের যে শ্লেষ্মাটা জমে যায় গলার মধ্যে সেখান থেকে লাংসে চলে আসে, এবং সেই জন্য আমরা দম নিতে পারি না, শ্বাসকষ্ট হয়, আপনার ব্রিদিং ইয়েতে অক্সিজেন দিতে হয়, সেই জন্য তো আগে থেকে যদি এক্সারসাইজ করো এবং ব্রিদিং এক্সারসাইজ আসন টাসন করো তাহলে তোমাকে আর অ্যাটাক করতে পারবে না আমার তো মনে হয়। এখানেই শেষ করছি, পেশাগত কারণে আমার মুখে মাস্ক ছিল না, এই মাস্কটাই পরব কারণ সত্যজিৎ রায়ের 100তম শতবার্ষিকী, জন্ম শতবার্ষিকী আমরা পালন করতে চলেছি, এবং এই মাস্কটা আমি দেখিয়ে দেখিয়ে পরব কারণ ভালো থাকবেন। হ্যাঁ ফেলুদা রয়েছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাস্ক পরুন, সাবধানে থাকুন, ধন্যবাদ।